তো কর্মসাথী প্রকল্প নিয়ে আমরা কিন্তু বেশ কয়েকটি ভিডিও আপনাদের দিয়েছি এবং সেই সমস্ত ভিডিওতে আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন। অনেকেই প্রজেক্ট রিপোর্ট নিয়ে সমস্যায় রয়েছেন এবং এই প্রজেক্ট রিপোর্ট নিয়ে যারা সমস্যায় রয়েছেন তাদের জন্য গতকালকেই কিন্তু আমরা নতুন ভিডিও দিয়েছি। গতকালকের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, আমি এই ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখলে অনেক ক্লিয়ার হবে আপনাদের। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে, তো এবার থেকে কিন্তু আপনারা যে কোনো সাইবার ক্যাফে থেকে অ্যাপ্লাই করতে পারেন অথবা বাংলা সহায়তা কেন্দ্রতে গিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন। সেখানে গেলে আপনাদের জেলার যেখানে যেখানে রয়েছে সেই সহায়তা কেন্দ্র, সেখানে গেলে কিন্তু আপনারা সঠিক তথ্য পেয়ে যাবেন। তবে আজকে একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা হচ্ছে আপনারা ধরুন অনেক কিছু বুঝতে পারছেন না, কোনটা কিভাবে লিখবেন, ফর্মের কোথায় কি বসাবেন, কি কি ডকুমেন্ট লাগবে, আমাদের বলার পরেও অনেকেই বুঝতে পারছে না, তো তাদেরকে বলবো আমরা একটা লিস্ট আপনার সঙ্গে এই ভিডিও শেয়ার করব যে আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের যে জেলায় থাকুন না কেন সমস্ত জেলার একটা লিস্ট রয়েছে আমাদের কাছে এবং সেই লিস্টে আপনারা কোথায় যোগাযোগ করবেন, তাদের নাম, তাদের ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল আইডি সব কিছু আছে। আপনারা সেখানে যাবেন সরাসরি, সেখানে গেলে তাদের সঙ্গে যোগাযোগ করলে আপনাদের কিন্তু এই লোনের জন্য যা যা দরকার, যে সমস্ত ডকুমেন্ট, যা ফর্মে ভরতে হয়, কি লাগবে না কি লাগবে, আপনারা কিন্তু সমস্ত সমস্যার সমাধান সেখান থেকে পেয়ে যাবেন এবং এই লিস্ট আমাদের কাছে রয়েছে, অনলাইনের মাধ্যমে আমরা দেখিয়ে দেব। অবশ্যই সঙ্গে থাকবেন, কিভাবে আপনারা আপনার জেলার কন্ট্যাক্ট ডিটেলস আপনি কিভাবে বের করবেন, তো সঙ্গে থাকবেন। আশা করি ভালো লাগে ভিডিওটা এবং অনেকটাই আপনাদের হেল্প হবে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন সমন্বয় না করে শুরু করি আজকের এই ভিডিওটি। তো কর্মসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট এই মুহূর্তে খোলা রয়েছে আপনাদের সামনে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতেই পাচ্ছেন কর্মসাথী প্রকল্প, এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে সব কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই ওয়েবসাইটটি ওপেন করার পর, যদিও আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলে এভাবে খুলে যাবে। তো এই ওয়েবসাইটটি ওপেন করার পর চলে যাবেন এই যে কন্ট্যাক্ট অপশানে। কন্ট্যাক্ট অপশানে যাওয়ার পর DIC অবলিক সাব DIC অ্যাড্রেস আপনারা এখানে একবার ক্লিক করবেন। এখানে যখনই আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে DIC এবং সাব DIC অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি অফ GM DIC দেখতেই পাচ্ছেন। এখানে বিভিন্ন জেলার নাম রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা, এরপর রয়েছে সাউথ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মালদা, পুরুলিয়া, বীরভূম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, দার্জিলিং, জলপাইগুড়ি, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কোচবিহার রয়েছে, তারপর রয়েছে মুর্শিদাবাদ এবং এরপর রয়েছে সাব DIC শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, কালিম্পং। 24টি জেলার নাম কিন্তু এখানে রয়েছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এই লোনের আবেদন শুরু হয়েছে। আপনারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কি কি লাগবে, প্রজেক্ট রিপোর্ট কিভাবে বানাবেন, সমস্ত কিছু নিয়ে ভিডিওর নিচে আমি সমস্ত লিঙ্ক আপনার জন্য দিয়ে দেবো। সেই লিঙ্কগুলোতে ক্লিক করে একটু সময় নিয়ে ভিডিওগুলো দেখবেন, তাহলে কাউকে জিজ্ঞেস করতে হবে না, আপনি নিজেই কিন্তু আবেদন করতে পারবেন। তো পাশে দেখুন এখানে কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বারগুলো রয়েছে, আপনারা কন্ট্যাক্ট করবেন, করে এই অ্যাড্রেসগুলো যে রয়েছে আপনার জেলার যে অ্যাড্রেস হয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে সরাসরি যোগাযোগ করবেন অথবা ফোন করেও তথ্য আপনারা সংগ্রহ করতে পারবেন অথবা কোনো কিছু জানার থাকলে মেইলও করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। যেহেতু এটা কন্ট্যাক্ট ডিটেলসে দেওয়া আছে, আপনাদের কোনো রকম সমস্যা হলে এখানে কিন্তু যোগাযোগ করতে পারবেন। সরকারি এখানে সমস্ত অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। অনেকেই বিভিন্ন প্রশ্ন করেন যে কোথায় কন্ট্যাক্ট করবো, কার কাছে যাবো, কীভাবে ফিল আপ করবো, কীভাবে লোন পাবো, কীভাবে টাকা পাবো, কবে টাকা পাবো, সমস্ত তথ্য আপনারা এই অ্যাড্রেসে গেলেই পেয়ে যাবেন, আর কোনো সমস্যা হবে না আশা করি। তবু যদি আপনাদের 2 লক্ষ টাকা কর্মসাথী প্রকল্পে লোনের জন্য কোনো রকম ডাউট থাকে, সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।